রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ধসের ঘটনার সবশেষ খবর জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হলের অডিটোরিয়ামের ছাদ ধসের ঘটনায় যে রিপোর্ট প্রস্তুত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখা, আমরা সেটি নিয়ে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এখানে কী ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছিল, তার গুণগত মান কেমন, এবং যে রড, বালি, সিমেন্ট তারা ব্যবহার করেছেন সেগুলো অনুপাতে ঠিক ছিল কি না, সেই সব ব্যাপারগুলোই তাদের রিপোর্টে প্রাধান্য পাবে। এবং তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পাঁচটাই সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমার মধ্যেই তারা রিপোর্ট জমা দিতে পারবেন। এবং আমরা যেটি দেখেছি যে একই ধরনের রিপোর্ট কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাছেও চাওয়া হয়েছে, কিন্তু তারা আসলে এখনও লাপাত্তা। তাদের শ্রমিকদের আমরা দেখছি যে ধসে যাওয়া যে ভবন সেখান থেকে তারা তাদের মালামাল সরিয়ে নিচ্ছেন, কিন্তু তাদের যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের আমরা বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তারা যেখানে থাকেন সেখানে গেছি, ফোনে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, আমরাও আসলে কোনো লাভ তাদের সন্ধান পায়নি। এখানকার কর্মীরাও বলছেন যে তারা তাদের কর্তা ব্যক্তির সাথে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারেনি, এর ফলে তারা আসলে রিপোর্টটি জমা দিবেন কিনা সেটি নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। আর আপনাকে জানিয়ে যে তিন সদস্যের তদন্ত কমিটি, সেই কমিটি আজকে এই দুপুর পর্যন্ত তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেনি, তবে তার সাথে আমার ফোনে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা নিজেদের মধ্যে তারা আলোচনা করেছেন এবং তারা তাদের তদন্ত কাজ শুরু করেছেন। এবং এই তদন্ত কমিটিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী রয়েছেন এবং গণপূর্তের একজন প্রকৌশলী রয়েছেন। তারা বলছেন যে তারা পুরো ঘটনা তদন্ত করবেন এবং আগামী যে নির্ধারিত সাত দিন সময় সেই সময়ের মধ্যেই তারা তাদের প্রতিবেদন জমা দিবেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এই ধসের ঘটনায় যে নয়জন আহত হয়েছিলেন তার মধ্যে গতকালই ছয়জন সুস্থ হয়েছিলেন, তিনজন হাসপাতালে রয়েছেন, তাদের অবস্থাও ভালোর দিকে বলে জানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তারা যে রিপোর্ট সেই রিপোর্টটি আজকে জমা নেবেন এবং পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।